আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সালাত ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং শুকরিয়া কৃতজ্ঞতা সেই মহান রবের প্রতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, দয়া এবং করুণাতে আমরা আরও একটা রমাদান মাস পেয়েছি। আলহামদুলিল্লাহ, রমাদানের গুরুত্ব কুরআন নাজিলের কারণে। যদি আমরা পবিত্র কুরআন পড়ি, সেখানে আমরা দেখতে পাই এটার উল্লেখ করা হয়েছে সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআন মানে বলা হচ্ছে এই রমাদান মাসে কুরআন নাজিল করা হয়েছে, এটা হলো পুরো মানব জাতির জন্য হিদায়ত এবং পথপ্রদর্শক এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা সেটা কুরআনের সাথে তুলনা করলে আমরা সহজে বুঝতে পারি এবং জানতে পারি। পৃথিবীতে অনেক রমাদান মাস এসেছে, চলে গেছে, কিন্তু সেই রমাদানের গুরুত্ব অত বেশি ছিল না। বর্তমান সময় আমাদের কাছে যে রমাদান আছে, এই রমাদানের গুরুত্ব হলো কুরআন নাজিলের কারণে, এবং এই কুরআনের বেশি বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং কুরআন আমাদের বেশি স্টাডি করা, পড়াশোনা করা দরকার। এই রমাদানের একটা মৌলিক কারণ, এক গুরুত্বে একটা মৌলিক কারণ হলো কুরআন নাজিল হওয়া। তাহলে কুরআনের সংরক্ষণ, কুরআনে হিফজ করা, কুরআন স্টাডি করা, সব বিষয়বস্তুগুলো বেশ গুরুত্বপূর্ণ এই রমাদান মাসে। অন্য মাসেও গুরুত্ব রাখে, কিন্তু রমাদানে একটা স্পেশাল গুরুত্ব আছে। 2 নম্বর বিষয়বস্তু, পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। পারপাস কী, উদ্দেশ্য কী? লা আল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরেজগারিতা অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো এবং আল্লাহ সীমাকে আমরা যেন সংরক্ষণ করতে পারি। তাহলে তাকওয়া অর্জন করার কথা বলা হয়েছে। দেখেন, আমাদের জিহ্বা একটু কন্ট্রোল করা দরকার। আমরা যেন জিহ্বা দিয়ে গীবত না করি, অন্য দোষ চর্চা না করি, অন্যের মানে ইসলামে নিষিদ্ধ এমন কাজগুলো যেন আমরা জিহ্বার মাধ্যমে না করি, এই বিষয়টা আমাদের গুরুত্ব দেওয়া দরকার। এবং এই মাসে সিয়াম ফরজ করা হয়েছে, তাই সিয়াম যাতে নষ্ট না হয়, সিয়াম সম্পর্কে জ্ঞান অর্জন করা, সিয়াম সম্পর্কে জানা এবং সিয়ামকে আরও বেশি গ্রহণযোগ্য কীভাবে করা যায় সে বিষয়ে আমাদের চিন্তা ফিকির করা দরকার। এটার উল্লেখ করা হয়েছে সহিহ বুখারিতে 2 নম্বর খণ্ড 30 নম্বর অধ্যায় কিতাবুস সাওম, হাদিস নম্বর 1894। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিস সে বলা হয়েছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম হলো ঢাল স্বরূপ। সুতরাং সিয়াম থাকা অবস্থায় কোনো অবস্থায় গালিগালাজ করা যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সিয়াম আমার জন্য, আমি নিজের প্রতিদান দিব এবং যে কোনো সৎকর্মের প্রতিদান কমপক্ষে 10 গুণ হয়ে থাকে। তাহলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন সিয়ামের প্রতিদান আল্লাহ নিজে দিবেন। তাহলে অন্য কোনো আমলের ব্যাপারে আল্লাহ এভাবে নিজের দিকে তাগিদ দিয়ে বলেননি যে আমি নিজে এটা দিব, কিন্তু সিয়ামকে স্পেশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সিয়ামে সবচাইতে বেশি তাকওয়া অর্জন হয়। সিয়াম রাখলে আল্লাহর কথা বেশি স্মরণ হয়, এটার উল্লেখ করা হয়েছে সূরা বাকারা 2 নম্বর সূরা 152 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে সিয়াম রাখলে আল্লাহ স্মরণ হয় এবং তাকওয়া বৃদ্ধি পায়। এবং সিয়াম একমাত্র আল্লাহর জন্যই রাখা হয়। সলাত অন্য কাউকে দেখানো হতে পারে, যাকাত অন্য কাউকে দেখাতে হতে পারে, কিন্তু যখন সিয়াম রাখা হয় তখন সেটা আল্লাহর উদ্দেশ্যে রাখা হয়। তাই সিয়াম যেন নষ্ট না হয় এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দেওয়া দরকার। এরপর পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বনী ইসরায়েলের 78-79 নম্বর আয়াতে, তাহাজ্জুদ সালাতের কথা বলা হয়েছে, রাতের সালাতের কথা বলা হচ্ছে। এছাড়া সূরা আল ইমরান 3 নম্বর সূরার
বলা হয়েছে 16 এবং 17 নম্বর আয়াতে। এখানেও রাতের সালাতের কথা বলা হয়েছে। তাই রাতের সালাত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড 19 নম্বর অধ্যায় কিতাবুল তাহাজ্জুদ হাদিস নম্বর 1145। এ হাদিসে বলা হয়েছে শেষ রাতে আল্লাহ তার বান্দাদেরকে এসে দেখেন, অর্থাৎ শেষ রাতে আল্লাহ নিকটবর্তী হন, মানুষ আল্লাহকে নিকটবর্তী মনে করবে বা করে। এ সময় আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে চাও, তোমাদের কী দরকার, এবং কেউ যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। তাহলে দেখেন এই রামাদানের জন্যই আমরা শেষ রাতে আল্লাহকে উঠে ডাকি, তাহলে সেটা অনেক বেশি কার্যকরী অন্য সব ক্ষেত্রের চেয়ে। এছাড়া দিনে সিয়াম থাকছি, আল্লাহকে বেশি স্মরণ করছি, রাতে যদি আমরা সলাত আদায় করে আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ডাকি, তবে সেটা আরও বেশি মানে গুরুত্ব রাখি, আল্লাহর আরও বেশি নিকটবর্তী আমরা চলে যেতে পারবো। তাহলে এই এছাড়া সারাদিন জিকির আজগার করার চেষ্টা করা উচিত। এছাড়া আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি, শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ তিনি একটা বই রমাদান পিলানার আপনারা হয়তো দেখে থাকবেন, এখানে প্রত্যেকটি একটা হাদিস এবং একটা কোরআনে আয়াত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মুখস্থ করার ব্যাপারে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা এটা সংগ্রহ করতে পারেন এবং এটা স্টাডি করতে পারেন, আশা করি আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। এবং এই রমাদানে বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তারাবী, তাহাজ্জুদ, রাতের সালাত সব কিছু আমাদের আদায় করা দরকার, এবং আল্লাহর মানে আল্লাহ কেন্দ্রিক কাজগুলো বেশি করা দরকার, যা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, আল্লাহর মানে পথে চলতে আমাদেরকে সহযোগিতা করবে। গিবত, কাউন্টার পোস্ট ইত্যাদি ইত্যাদি এগুলো বাদ দিয়ে আমাদের বেশি মানে ইবাদতে মনোযোগ দেওয়া দরকার, এবং ইবাদতে অবশ্যই প্রমাণিত হতে হবে কোরআন সুন্নার ভিত্তিতে, মন গড়া ইবাদত করা যাবে না। তাই আমাদের দলিল প্রমাণ সামনে রেখে যে কোনো ইবাদতগুলো করা বেশি গুরুত্বপূর্ণ, যা আমাদের মানে নিরাপদ আর কি, সেফ ডিসিশান। তো আপনারা বেশি বেশি ইবাদত করবেন ইনশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সবাইকে রমাদানের জিকির আজকার, রমজানের তিলাওয়াত, রমজানের সিয়াম, রমজানের কিয়ামুল লাইল সব কিছুই কবুল করে নিন, এবং আমাদের রমজানকে, রমাদানকে একটা বরকতময় করুন, এবং আমাদের গুনাহগাতা ক্ষমা করুন, এবং রমাদানের জন্য আমরা একদম জন্মগ্রহণ করা শিশুর মতো নিষ্পাপ হয়ে যেতে পারি। আল্লাহ এই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।